الم تر ان الله يعلم ما في السماوات وما في الارض ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সম্মানের উদ্দিনী ভাই আপনার এখানে লেখা আছে রঞ্জু লেখা আছে অবশ্য লেখাটা উঠছে রঞ্জু আপনি প্রশ্ন করেছেন যে খারিজি আলেমদেরকে কীভাবে চিনব খারিজি আলেমদেরকে তো চেনার কী চিহ্ন রয়েছে তারা তো স্ট্রংলি কোরআন হাসির কথা বলেন আকিদার কথা হব তারা বলেন তো ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আর আপনার প্রশ্নের উত্তরে আমরা বলার চেষ্টা পাবো আপিল্লাহিয়া তফিক যে খারেজি বলতে সেই সকল লোকদেরকে আমরা মানে তারা তো আসলে আমাদের সাথেই মিশে আছে সে যে খারেজি হয়ে গেছে এটাও সে সে হয়তো নিজেও বোঝে না ওই বক্তা হয়তো নিজেও বোঝে না সে খারেজিদের একটা বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে আর খারেজিদেরকে তো আমরা কাফের বলি না আলী আল্লাহ তাল আনহ তাকে জিজ্ঞেস করা হয়েছিলো খারিজিদের সম্পর্কে যারা মানে তার দল থেকে বেরিয়ে গেছিল তারাই তো খারেজি কিন্তু সবকে জিজ্ঞেস করা হয়েছিলো যে এরা কি কাফের তো তিনি বলছেন আমি ওদের কাফের বলবো না তবে ওরা মারলে আমরা মারব এরকমই ঘটনাটা ছিল তা আমরা তাদের কাফের বলছি না তারা তো আমাদের মতোই সব কিছুই আমল করে কোরআন হাইস তারা খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করে তাদের সলাদ সিয়াম তাদের আমল আমল থেকে অনেক সুন্দর হ্যাঁ হাদিসের শব্দ বলা তাহ কেরও না আমালাকুম তোমরা তোমাদের আমলগুলাকে মানে তুচ্ছ মনে হবে তাদের আমলের কাছে তো তাদের আমলগুলো খুব সুন্দর কথাবার্তাও সুন্দর স্ট্রং কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা আছে যে মানে তারা মানুষকে কাফের মনে করে মুসলমানদেরকে সামান্য তুচ্ছ অপরাধের কারণে বা কবিরা গোনা যদি কাউকে করতে দেখে নেয় তাহলে তারা কাফের মনে করে এটাই হলো সবচেয়ে বড়ো কথা কাফের মনে করে মানে তাকে কাফের কত বের ফেলা যায় যে বের ফেলে দিতে পারবে আলিরদি আল্লা তাল আনহু তিনি তো রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ভাষাতে জীবদ্দশাতেই তিনি একটা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে ফিল জান্নাত দশজন আসার মুবাসার আছেন না তার মধ্যে আলী তো জান্নাতের আর ওরা ওই যে সিফিন যুদ্ধের সময় যে একটা মানে অপসিমাংশে যে মিটিং বসলো আলী এবং মিয়া রদ্দিয়াল্লাহ তাল আনহর মাঝখানে উভয় দিকে মুসলমানরা বিভক্ত হয়েছে একটা যুদ্ধ করছিল তো এই যুদ্ধ এই যুদ্ধের একটা ফয়সালা আসলে যুদ্ধটা চাচ্ছিলেন না কেউই চাচ্ছিলেন না ময়াবিয়াও চাচ্ছিলেন না আলী রদিয়াল্লাহ আনহ না কিন্তু যুদ্ধটা চলছিল তো যুদ্ধটা যাক বিরতি দেওয়া হলো এবং বলা হলো যে এইভাবে আমরা যুদ্ধ বিগ্রহ না করে আমরা আমাদের মাঝখানে লোকজন মানে কিছু লোকজন মানে মধ্যস্থতা করে এটা বিচার বিমর্শার মাধ্যমে একটা সুরাহা করে ফেলবে আর আলিয়া রদ্দী আল্লাহ ঠিক আছে ওইটাতে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আমাদের ময় থেকে অমুক এবং মহাবিয়া রদ্দী আল্লাহ তালাহন পক্ষ থেকে অম্মুকুমুক মানে এতে ই করবে আর কি মানে এই সালিসের মীমাংসা করবে তো এই যে আলী রদ্দিয় আল্লাহ তালাহন যে মানে এটা মেনে নিতে চাইলে যুদ্ধে বিরতি দিলেন তো এটাই মানে বিরাট মানে কুফুরি হয়ে গেল ওদের কথা ছিল এ হকমা ইল্লা ইল্লাহ যুদ্ধ চলছে চলবে আল্লাহ ফয়সালা একটা করে দিবে যে এরা মানুষের ফয়সালা মানুষের মানে যুদ্ধ বিরতি দিয়া মানে কী ফয়সালা দিবে আর এটা মানবে এরা তো কাফের আলীকে তারা শ্রেষ্ঠ কাফের হিসাবে ধরেছিল তো সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতি বলে গেছেন এরা তো ভুল বলেননি এসব তো সঠিক বলেছেন আর এরা তাকে অনেক শ্রেষ্ঠ কাফের হিসেবে তাকে তারা শেষ তো হত্যাই করে ফেললো তখন তো শিবসেনের যুদ্ধের সময় তার দল থেকে বেরিয়ে গেল আর পরবর্তীতে তাদের অপতৎপরতার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে তারা একসময় আলিদি আল্লাহ তালা আনহকে হত্যাই করে ফেলল না আওয়াজ আহমেদ আলীকে তো খারেজি বলতে ওই সকল লোকদেরকে আমরা বুঝবো যে সকল লোকেরা কোনো কবিরা কোনা করতে দেখলে মানুষকে কাফের মনে করে আর কাফের মনে করে হালাল দাম মনে করে মেরে কাফের হত্যা করে তাকে তাকে তারা হত্যাও করে দিতে চাই বা হত্যা করে দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না হ্যাঁ তো এইটাই আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এ কাউকে কোনো মুসলমানকে মুসলমানের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে অপরাধ থাকতে পারে নেকি বদি তো মুসলমানেরই হবে হ্যাঁ ইমানদারদের নেকি বোধই হবে তার কারণ কাফিদের তো কোনো হিসাব হবে না হয়তো বে হিসাব জাহানা ঝরে যাবে তাদের তো নেকি থাকবেই না সেখানে রব্বুল আলামী তো বলছেন হিমিনা শাহিদিম ওয়াজনা আমি তাদের জন্য আমাদের দিন কোনো ওজনের ব্যবস্থাই করব না হ্যাঁ তার তাদের শুধু গুনাই থাকবে আর কোনো নেকি থাকবে না তার কি পাপ পাপের পাল্লা আর নেকির পাল্লা কি হবে তা এরকমই বিষয়টি আল্লাপাক আমাদেরকে এই খারিজিদের থেকে একটু সাবধান থাকার মুসলমানদের পাপ থাকতে পারে পুনঃ থাকতে পারে আল্লাহ পাক মাফ করলে করতেও পারেন না মাফ করলে শাস্তি দেবেন সেটা তার এখতিয়ার রব্বুল আলম এখতিয়ার আমরা রব্লা আলমিন নিকটে আমাদের পাপ কিছু অনিচ্ছায় কিছু ইচ্ছায় হয়ে যায় পাক আমাদের কাছে পাপগুলো মাফ করুন মুসলমানরা এরকমই হতে পারে মুসলমানদের পাপ থাকে পুন থাকবে আলামিন এর কাছে আমরা মাফ চাইতে থাকবো তাও তাওবা করে থাকবো পাক আমাদেরকে মাফ করবে এটাই আমাদের আশা থাকবে কাজেই তাদের এই আকিদা খারিজদের এই আকিদা যে মানে কোনো ব্যক্তি কোনো কবিরা গোনা করে ফেললে বাস একেবারে কাফির হয়ে গেল এই একই আমরা পোষণ করবো না আল্লাহ পাক আমাদের সে তফি দান কোনো আমিন আল্লাহন আল্লাহ আলহিহি আসালাম আসসালাম আসসালামু আলাইকুম